আমি তোমাকে বলছি তো জেঠুমনি, তুমি পুষ্পাবাইকে বাড়ি থেকে একবার তাড়িয়ে দাও, তারপর দেখবে বাড়িতে সব ঠিক হয়ে গেছে, আর কোনো অদ্ভুত ঘটনা ঘটছে না। আর তার সাথে শুধু ছায়া, এই ছায়াকে বাড়ি থেকে বার করে দাও। বাবা বাবা থাক না এখন। না থাকবে না। আরে বললাম তো এখন যা, কটা দিন বাদে আবার ফিরে আসবে। না না আমি আর ফিরে আসব না, কখনো ফিরে আসব না। আমাকে আমার মাইনে বুঝিয়ে দিন। পুষ্পা ভাই আমায় এভাবে দেখলো কেন? আর ওর তাকানোই আমার বুকের ভেতরে এরকম ঝড় কেন উঠছে? যাক বাবা, এবার বাড়িতে শান্তি আসবে। আপদ বিদায় হলো, বাঁচা গেল। কেন বাবা, তোমার দোষটা ধরা পড়ে যাচ্ছিল বলে তুমি ওর ঘাড়ে দোষ দিচ্ছিলে? বাবা হ্যাঁ হ্যাঁ, যেটা উনি বলো। দেখো এইসব শোনার পর না আমারও কোথাও যেন একটু টেনশন হচ্ছে। তুমি সত্যি এরকম কোনো প্ল্যান করছো না তো? না না কিছু মনে করো না, আমি কিন্তু তোমার উপর পুরোপুরি ভরসা রাখতে পারি না। জেঠুমনি তুমি তুমি এটা কি বলছো বলো তো? বাড়ির ভেতরে বিয়ে হচ্ছে, আমার আমার ছোট্টা ভাইয়ের বিয়ে, ছাদনা তলায় আমি আমি একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেবো, তুমি এটা তুমি এটা ভাবতে পারলে জেঠুমনি? বাবা বাবা থাক, একটা উড়ো চিঠির ভিত্তিতে বাবানকে এইভাবে সন্দেহ করো না। থ্যাংক ইউ শ্রদ্ধা ভাই। আমার প্ল্যানের কথা অন্য কেউ জানলো কি করে? তুমি যে চাই জানুক না কেন, আমি আমার প্ল্যান চেঞ্জ করব না, কিছুতেই না। আমি বিয়ের আসরে আকাশকে শেষ করব, করবই। বাবুদা ওই তো ওই তালে বৌদি, আপনারা এসে গেছেন? হ্যাঁ আলো কিন্তু হঠাৎ এত জরুরি তলব। আর তাছাড়া আপনি এখানে কি করছেন? তাড়িয়ে দিয়েছে। কি? হ্যাঁ ওরা আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কি বলছেন কি আলো, কিন্তু কেন? সে অনেক কাণ্ড, আলোর ভূত, গয়না চুরি, বাবানের বিছানায় বিছুটি পাতা, এই এই সব কিছু নিয়ে ওরা আমাকে মানে পুষ্পাবাইকে সন্দেহ করেছে, সেই কারণে আমাকে ওরা ওই বাড়ি ছাড়তে বলেছে। আর আমি রাগ দেখিয়ে ওই বাড়ি ছেড়ে চলেও এসেছি। একদিকে আমাকে তাড়িয়ে দিয়েছে, ভালোই হয়েছে, এবার আমার জায়গায় আপনারা যাবেন ওই বাড়িতে, আর আমি যা করার বাইরে থেকে করব। হ্যাঁ মামুনিদি না আমাকে ফোন করে বললো সেনগুপ্ত বাড়িতে যেতে। হ্যাঁ বাবাই বর্দি ভাইকে বলেছে তোমাকে ফোন করে ডাকতে, আমাকে বলেছে বিয়েটা মিটে যাওয়ার পর আবার ডেকে নেবে। কিন্তু আলো বাসন থেকে না হয় ওরা ডেকেছে, ও যেতে পারবে, কিন্তু আমি কি করে যাব? আপনি আপনি বাসন্তীর এক খুড়তো তো দাদা সেজে ওই বাড়িতে যাবেন।
তোমার উপর আজ আমার কড়া নজর থাকবে বাবান। যতই তুমি ছক কষো না কেন, আজ তুমি কিছুতেই সফল হতে পারবে না, কিছুতেই না। কি করছো এখানে তুমি? কই, কিছু করছি না তো। আমি তো তোমায় দেখছিলাম বাবান, তোমায় মুগ্ধ হয়ে দেখছিলাম। কি সুন্দর দেখতে লাগছে তোমাকে। কে? এই ফাজলামি হচ্ছে নাকি? নাটক করার জায়গা পাও না। এই যাও তো এখান থেকে, সহ্য করতে পারি না তোমাকে। মিথ্যে কথা, সারাদিন মিথ্যে কথা বলে চলছে, এক বিন্দু বিশ্বাস করি না তোমাকে আমি। যাও এখান থেকে। সে তো আমিও তোমাকে একটু বিশ্বাস করি না, কিন্তু কি বলতো, তুমি তো আমার স্বামী, আমি তোমাকে খুব ভালোবাসি। নাটকটা বন্ধ করে ব্যবহার প্লিজ। ভালোবাসো তাই না? এত যদি ভালোবাসো তাহলে বাবুকে, যাও এখান থেকে। দাদা, এই একটু চাটা সবাইকে দিয়ে দিন না। বাবান, তোমাকে বললাম না চলে যেতে এখান থেকে? বলছি যে সবাইকে চা দেওয়া হয়ে গেছে, এবার তুমি তোমার চাটা নিয়ে নাও, ধরো। আগের দিনের মতো চায়েও বিষাক্ত কোনো কেমিক্যাল মিশিয়ে নেছো তাই না? এ বাবা, তুমি এসব কি বলছো? দেখো বাবান, তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে আমি চায়ে চুমুক দিয়ে দেখাই। রাখো, নাটক করতে হবে না আর। যাও এখান থেকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা গিলতে এখানে। কথা গিলছি আমি? কই না তো, আমি তো এখানে কি সুন্দর সাজানো হচ্ছে সেটাই দেখছিলাম। কি ব্যাপার বলো তো, হঠাৎ এত ভালোবাসা বেড়ে গেল? হ্যাঁ, নতুন কোনো চাল তাই না, নতুন কোনো নাটক। তোমার না সমস্ত নাকামি আমি ধরে ফেলেছি, খাবারের মধ্যে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে এনেছিল তাই না? খুন করতে চাইছিল আমাকে। গ্রাম্য ভাষায় কথা বলবেন। বলছি আলো, যদি যদি ধরা পড়ে যায়? আরে বাবা, ধরা কেন পড়বেন? আমি তো এতদিন পুষ্পাবাই সেজেই ওই বাড়িতে ছিলাম। কই, কেউ তো আমাকে চিনতে পারেনি, এমনকি আমার ছায়া পর্যন্ত আমাকে চিনতে পারেনি। তাই আপনাকেও কেউ চিনতে পারবে না, আপনি বিশ্বাস করুন। আপনি আপনি বাসন্তীর এক খুড়তুতো দাদা সেজে ওই বাড়িতে যাবেন। হ্যাঁ, কারণ তার কোনো কাজ নেই, সে কাজের সন্ধানে কলকাতায় এসেছে, আর এই কথাগুলো তুমি বাসন্তী সবাইকে বলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পারবে তো? হ্যাঁ হ্যাঁ, খুব পারবো, তুমি দেখে নিও। কিন্তু আলো বৌদি, ওই বাড়িতে গিয়ে আমরা কি কি কাজ করব? হ্যাঁ সেটাই তো, ওই সেনগুপ্ত বাড়িতে ছদ্মবেশে গিয়ে আমরা করবটা কি? নজর রাখবেন বাবানের ওপর, 24 ঘন্টা কড়া নজর রাখবেন, ওর প্রতিটা শ্বাস প্রশ্বাসের খবর আমার চাই। ও কখন কোথায় যাচ্ছে, কি করছে না করছে, কার সাথে কথা বলছে, আমি সব জানতে চাই। আমি জানতে চাই বাবান বিয়ের ছাদনাতলায় কি অঘটন ঘটাতে চাইছে। ও কি শুধু আকাশের ক্ষতি করতে চাইছে, নাকি গোটা সেনগুপ্ত বাড়ির ক্ষতি করতে চাইছে? না না, ওই শয়তানটা বাড়ির সবার ক্ষতি করতে চায়। বাবান কি করছো, কি আমার হাতটা ছাড়ো, আমার লাগছে। যখন আমার খাবারের মধ্যে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে নিয়েছিল তখন মনে ছিল না এতদিন এত মনে ভূত হয়ে যেতাম আমি? বাবান তুমি সব কি বলছো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে বুঝতে পারছি না, বুঝছি খুকি, একদম ন্যাকামি করার চেষ্টা করবে না। তুমি যে ক্ষীরটা দিয়েছিলে আমাকে খেতে, সেটাতে তো বিষাক্ত কেমিক্যাল মেশানো ছিল। হ্যাঁ, আমি তো ল্যাবে পাঠিয়েছিলাম টেস্ট করতে, রিপোর্টে এসছে বিষাক্ত কেমিক্যাল মেশানো ছিল। খুন করতে চাইছিল আমাকে তাই না? বদমাইশি করবে বাবা, আর কতদিন বদমাইশি করবে তুমি? বদমাইশ? আমি জন্ম থেকেই বদমাইশ, তুমি কেন আমার সাথে বদমাইশি করতে চাইছো? ছায়া পারবে না, বাবানের সাথে বদমাইশি করে পারবে না ছায়া, বললাম না।
আমি জন্ম বদমাইশ, খুব খুব বদমাইশ। এরপর যদি বাড়াবাড়ি করো না তাহলে তোমার মতো আমিও তোমার ঘিরে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে তোমাকে খাইয়ে একেবারে শেষ করে ফেলবো। ডিসগাস্টিং। না, আমার আমার মনে হয় ও বিপাশার কোনো ক্ষতি করতে চায় না। ও যদি বিয়ের ছাদনাতলায় কোনো অঘটন ঘটাতে চায় তাহলে বিপাশাকে সেই দুর্ঘটনা থেকে বাঁচাবে কি করে? আমাকে এইসব কিছু জানতেই হবে দীপচায়। আপনারা আপনারা দুজনে বাবানের উপর কড়া নজর রাখবেন, সেই সাথে ছায়া তো আছে, ছায়াকেও আমি বলেছি বাবানের উপর যাতে কড়া নজর রাখে, কিন্তু আপনাকেও দেখতে হবে ছায়ার যাতে কোনো ক্ষতি না হয়। না না, আপনি চিন্তা করবেন না, ছায়ার কোনো ক্ষতি আমি হতে দেব না, কারণ আমি ছায়াকে আমি ছায়াকে ভালোবাসি। আলো, আমি জানি দীপচায় আপনি ছায়াকে খুব ভালোবাসেন, সেই কারণেই আপনি পাশে থাকলে ছায়াকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। বলছি আলো, ওই ছদ্মবেশের সরঞ্জামগুলো আমার কোথায় পাবো বলুন তো? হ্যাঁ, সামনেই একটা নাটকের গ্রুপ আছে, আমি সেখানে আগে থেকেই কথা বলে নিয়েছি, সেখান থেকে মেকআপ করে নিতে হবে। কি দারুণ একটা ব্যাপার গো, আমার না ভেবেই কেমন একটা ওই রোমাঞ্চ লাগছে। আমিও যদি ছদ্মবেশ নিয়ে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। কিন্তু তোমাকে তো ওরা ফোন করেই ডেকেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি ছদ্মবেশ নিয়ে কি করবে? যাক, এবার চলো, আর দেরি করা যাবে না। বাবান, আমি আসছি তোমাকে শাস্তি দেওয়ার জন্যে, আমি দল বেঁধে আসছি। এবার আর তোমাকে আলোর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। বাবান, বাবান, আমি আমি ভুল করে ফেলেছি বাবা, আমি খুব বড় ভুল করে ফেলেছি, বিশ্বাস করো। আসলে আসলে আমি মেনে নিতে পারছিলাম না যে আলো আর নেই, সেই জন্য আমি খুব আপসেট হয়ে পড়েছিলাম বাবা, আমি আর কখনো এরকম করবো না, বিশ্বাস করো বাবা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ বাবা, আমি সত্যি মেনে নিতে পারছিলাম না যে আমার আলো আর নেই বাবা, প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ। এই তোমার যাও, টিফিন করো, যাও। এখন কি হলো, হঠাৎ তোমার সমস্ত প্রতিশোধ ক্রিয়া একেবারে ভ্যানিশ হয়ে গেল? আলো কি বেঁচে উঠেছে নাকি? না মানে এইসব তুমি কি বলছো বাবা? কি জানি, তোমার মুখ দেখে মনে হয় তুমি অনেক কিছু জানো। কি কি জানি আমি? আলোর সম্পর্কে তুমি অনেক কিছু জানো, বলো তো ছায়ারানী, তুমি আলোর সম্পর্কে ঠিক কি কি জানো? সত্যি সত্যি কি ওই আলো মরে গেছে নাকি? কই গো মামনিদি, বাসন্তী এসে গেছে গো। আবার এসে জুটলো আপদটা। মামনিদি কোথায় গেলে গো? এ দাঁড়া, এরকম অসম্পর্ক তো চাইতেছি কেন? ভদ্রলোকের বাড়িতে ঢুকে এই একদম ঠিক করে কথা বলুন, কিন্তু বলে দিচ্ছি এবার মুখে মুখে কথা বলা সাহস কম না, কাজ করতে এসে চুপচাপ কাজ করবি, থাকবি খাবি আর কাজ করবি। যদি ভুলে অন্য কিছু করার চেষ্টা করেছিস না, যদি দেখেছি যে আমাদের কথার মাঝখানে এসে টোককে বলেছিস বা আমাদের কথা কান পেতে শুনছিস, তাহলে তোর দুটো কান আমি একবার কেটে দেবো। ও মা গো, কি সাংঘাতিক লোক গো তুমি, নিজেদের বাড়ির কাজের লোকটা তো ওই ভূতের ভয়ে পালিয়েছে, এখন আমাকে ডেকে এনে অপমান করা হচ্ছে, এই আমি চললাম। এই বসন্তী, যাচ্ছিস কোথায় তুই? এই যে মামনিদি দেখো না, এই তোমাদের বাড়ির ছেলে বাবান্দা আমাকে অপমান করছে, তাই আমি চলে যাচ্ছিলাম। আমিও দেখবো, আজ বাদে কাল তো এই বাড়িতে বিয়ে, আর এত কাজ কে করে? আর শোনো, আমার না অনেক ডিমান্ড,
এই সারা দুনিয়ার লোক আমার কাজের অনেক প্রশংসা করে। কোথাকার কে এলো আমাকে অপমান করছে? এই শোন 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 দাদা, তুই যাস না কোথাও। বাবান কি বলতে কি বলছ, মাথার কোনো ঠিক আছে নাকি? তুই থাক, তুই যাবি না কোথাও, তুই দাঁড়া। কি হলো এত চেঁচামেচি কিসে? কিছুই না, এই যে বাবান বাসন্তীকে অপমান করেছে তাই বাসন্তী চলে যেতে চাইছিল। ও, বাসন্তী এসে গেছে? হ্যাঁ গো আকাশদা, চলে এসেছি। তোমার বিয়ে বলে কথা, আমি না এসে থাকতে পারি? বিয়ে বাড়ির এত কাজ তুই একা সামলাতে পারবি তো? পুষ্প বাড়িতে চলে গেল বলতো, থাকলে কত ভালো হতো। দেখো জেঠিমনি যে গেছে সে গেছে, আর ওই পুষ্পাবাই তো কাজের থেকে অকাজ বেশি করত। আর এই বাসন্তী সারাক্ষণ তো মুখে বড় বড় কথা বলছে, কাজের বেলায় পারবে না কেন? পারবো গো পারবো, তবে যদি সব কাজ না করতে পারি তাই জন্য গ্রাম থেকে আমার একজন হেল্পারকে ডেকে এনেছি। হেল্পার? তোমার হেল্পার? হ্যাঁ গো হ্যাঁ। সেটা আবার কে রে বাসন্তী? হ্যাঁ গো, ওই আমার গ্রামে একজন খুড়তুতো দাদা আছে, তাকে আমি ডেকে এনেছি। মামদু বাজি নেই, চেনা নেই জানা নেই, একটা লোককে বগল দেবা করে নিয়ে চলে এলো বাড়িতে। ও মা, অচেনা লোকের কি আছে গো? আমি তাকে চিনি, সে আমার দাদা, ব্যাস। না মানে সে সব কাজকর্ম করতে পারবে তো? হ্যাঁ গো হ্যাঁ, সব কাজ করতে পারে। তা কোথায় সে? তাকে নিয়ে এসো। একদম না জেঠিমনি, আমি বলছি শোনো, বাড়িতে যাকে তাকে ঢুকতে দিও না প্লিজ। উফ বাবান, তুই না আজকাল সব ব্যাপারে বড্ড খুঁতখুঁত করিস। বাসন্তী তুমি যাও, তোমার দাদাকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ কাজটা। এ দাদা দাদা, এক মিনিট। আচ্ছা বৌমনি, তুমি বাসন্তীর দাদার কথা কখনো শুনেছ এর আগে? ও তো ছোটবেলা থেকে তোমাদের বাড়িতেই ছিল। দেখো বাসন্তীর গ্রামে বাড়ি আছে, পরিবার আছে, আত্মীয়স্বজন আছে, আমাদের পক্ষে তো সবাইকে জানা সম্ভব না, সবাইকে দেখিও নি। আমার দাদা গো খুব ভালো দাদা, ও না অনেক ভালো কাজ পারে, ওই গ্রামে থাকে তো কোনো কাজকর্ম নেই, আর তাই এই শহরে এসছে কিছু টাকার জন্য। ওকে ওই কটা টাকা দিয়ে দিলেই হবে। টাকাটা বড় কথা নয় জেঠিমনি, এখানে কথা হচ্ছে নিরাপত্তা। হঠাৎ করে বাড়িতে কাউকে একটা ঢুকিয়ে দেবো, তারপর সবাই মিলে বিপদে পড়ি। উফ বাবান, তুই তো বাড়িয়ে বাড়িয়ে ভাবিস কেন বলতো, একবারে লার্জারদের লাইফ ভেবে ফেলিস। যখন বিপদে পড়বি তখন বুঝবি। আরে বাবা, লোকটাকে একবার চোখের দেখা দেখ তো। বাসন্তী যাও, তুমি তোমার দাদাকে ডেকে নিয়ে এসো। দাদা গো, ও দাদা ভেতরে এসো গো, ভেতরে এসো। আমার দাদা একেবারে মাটির মানুষ, ওই সাতচরে রা কারে না। দাদা না ছাই, কোথাকার কোন দাদা কে জানে, যত সব মিথ্যের ফুলঝুরি। এই না জেনে শুনে কেন মিথ্যা কথা বলছো? তুমি আমার দাদাকে চেনো? কোনোদিন দেখেছো? শুধু শুধু অপমান করছি। দাদা চলো তো, এই বাড়িতে কাজ করার কোনো দরকার নেই, চলো। কেন তুই এরকম করছিস কেন?
তোর আজকাল ভীষণ মেজাজ হয়েছে। কেন গো মাসিমা, মেজাজ দেখানোর অধিকার কি শুধু তোমাদের বড় লোকদের আছে? এই বাসন্তী, কি বলছিস তুই? মার মুখে কেন কথা বলছিস? ও তো ঠিকই বলেছে, আমি তো বাজে ব্যবহার করেছিলাম পুষ্পা বাইয়ের সাথে, সেই কারণে তো চলে গেছে। শোনো না, শোনো ভাই, শোনো, তুমি কাজকর্ম সব পারো টারো তো? আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে বিয়ের কটা দিন তুমি বাড়ির বাইরের দিকের কাজকর্ম গুলো করবে আর বাসন্তী ঘরের ভেতরে। তোমার নাম কি গো? আমার নাম হলো বাবধন। বেশ মজার নাম তো, বাবুসোনা থেকে বাবধন।